আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি শরফত আহমেদ। আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সাভার চামড়া শিল্পনগরী প্রকল্পের চতুর্থ সংশোধনী সহ 4,611,062,00,000 টাকা ব্যয়ে 9টি প্রকল্প একনেকে অনুমোদন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন কাল সার্বিক প্রস্তুতি সম্পন্ন, গির্জাগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। ডিসেম্বরের শেষে এবং জানুয়ারির প্রথম সপ্তাহে বড় কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বলছে আবহাওয়া অফিস, শীত বস্ত্রের দোকানে ক্রেতাদের ভিড়। সিরাজগঞ্জে অজ্ঞাত রোগে পচে যাচ্ছে শত শত বিঘা জমির বেগুন, দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, সংবাদে সরে থাকছে মাইটিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন কেউ দেখে কেউ দেখে না। এবারে চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। সাভার চামড়া শিল্পনগরী প্রকল্পের চতুর্থ সংশোধনী সহ 4,611,062,00,000 টাকা ব্যয়ে 9টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর আগারগাঁয়ে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন 4,366,12,00,000 টাকা, এছাড়া সংস্থার নিজস্ব অর্থায়ন 245,50,00,000 টাকা। 8টি মন্ত্রণালয়ের আওতায় 9টি প্রকল্প পাস করেছে, সবকটি পাস করেছে। চামড়া শিল্পনগরী ঢাকা যেটা সাভারে অবস্থিত, হেমায়তপুরে বোঝে ওই জায়গা নাম হেমায়তপুরে, ওইটা শুরু হয়েছিল আমি যখন বিসিকে চেয়ারম্যান ছিলাম 2002 সালে, তখন প্রাথমিক কাজ শুরু হয়েছিল। ওই জায়গাটা আমারই চয়েস করা ছিল, আমার একলা নয়, কমিটি ছিল, আমি একজন ছিলাম ওই জায়গাতে। এখনও প্রকল্পটা শেষ হয়নি, কত বছর, 2-3 সাল থেকে 17 বছর যাবৎ। এইবার নিয়ে আজকে আমরা চতুর্থবার এক্সটেনশন দিয়েছি টাইম, এইটা নিয়ে কিছু সমস্যা ওদের আছে, সবাইকে দায়ী করা যায় না। কাল 25শে ডিসেম্বর, যিশু খ্রিস্টের জন্মদিন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। উৎসবকে কেন্দ্র করে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন প্রভু যিশুর অনুসারীরা। গির্জাগুলোতে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, পারিবারিক বন্ধন বাড়িয়ে মানবতার পৃথিবী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ধর্মগুরুরা। আরও জানাচ্ছেন ড্যানি ড্রং। দু বছরেরও বেশি সময় আগে এই ধরনীতে মানব হয়ে জন্মেছিলেন স্বয়ং ঈশ্বরপুত্র যীশুখ্রিস্ট। মানুষকে দেখান পাপমুক্তির পথ, দেখান আলোর পথের দিশা। যীশুখ্রিস্টের জন্মদিনকে ঘিরে সাজসাজ রব খ্রিস্ট সম্প্রদায়ের মধ্যে, গির্জাগুলোতে অনেক বেশি বর্ণিল শোভা। সবাই প্রস্তুত যিশুর আগমনকে বরণ করে নিতে। মনের মতো করে সাজাই, মনের রং দিয়েই সাজাই যে আমাদের প্রভু যীশুখ্রিস্ট আসবেন আমাদের মাঝে। যীশুখ্রিস্টের জন্মের উপলক্ষে আর কেমন সাজগোজ করতেছে, সবাই যেন আনন্দ করতে পারে, দেখতে পারে। এই জন্য বাংলাদেশে ক্যাথলিক মণ্ডলীর সর্বোচ্চ ধর্মীয় অভিভাবক কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও জানান, যীশুখ্রিস্টের এই জন্মদিন এক মানবতার ডাক, তাই এই ডাকে সবাইকে সাড়া দেওয়ার আহ্বান তার। বড়দিন মানবতার একটা আহ্বান, মানুষ তুমি মানুষ হও। কীভাবে মানুষ হব, প্রভু যীশু যেন দেখিয়েছেন কীভাবে মানুষ হতে হবে। এদিকে খ্রিস্টমণ্ডলীর সর্বোচ্চ এই উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, সবাইকে সম্প্রীতি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ড্যানি ত্রং, মাইটিভি, ঢাকা। বছরের শেষে এবং জানুয়ারির প্রথম সপ্তাহে আর কোনো শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুস। তবে বৃহস্পতিবার পর্যন্ত রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন সহ হালকা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 13.2 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় 9.2 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ঢাকায় রেকর্ড হয়েছে 13.2 ডিগ্রি। ওভারঅল আপনি বলতে পারেন যে বিশেষ করে দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে শীতের অনুভূতিটা অনেক কমে গেছে এবং আপনার
শীত অবশ্যই আছে, পৌষ মাসে শীত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার এখনও দেখা যাচ্ছে যে স্বাভাবিক এসছে, দিনের তাপমাত্রা স্বাভাবিক এসছে, এতে 1-6 ডিগ্রি কম আছে এবং রাতের তাপমাত্রা 1-4 ডিগ্রি কম আছে। তবে এটা মানে আগামী 2-1 দিনের মধ্যে হয়তো বা দিনের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় চলে আসার সম্ভাবনা আছে এবং রাতের তাপমাত্রা হয়তো কিছু স্বাভাবিকের কাছাকাছি আসতে পারে, এর ফলে শীতের অনুভূতিটা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন থেকে যেভাবে ড্রেন ছিল এরকম সম্ভাবনা কম। জানুয়ারির প্রথম সপ্তাহে আপনার হয়তো দেখা যাবে দিনের রাতের তাপমাত্রা হয়তো কমে যাওয়ার সম্ভাবনা আছে, সেই সময় হয়তো দেখা যাবে যে মৃদু আপনার শৈত্যপ্রবাহ আসতে পারে দেশের কিছু কিছু জায়গায়। প্রচণ্ড শীতে মানুষ এখনো জবুথবু, স্বাভাবিক কাজকর্ম করতে মানুষ হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় শীত নিবারণ ও ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষা পেতে নগরবাসী শীত বস্ত্রের দোকানে ভিড় করছেন, বেচাকেনাও হচ্ছে বেশ, দাম নিয়ে তেমন কোনো অভিযোগ নেই ক্রেতাদের। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। বেশ কিছুদিন রাজধানী সহ সারা দেশে হাড় কাঁপানো শীত, আর এই শীতের কারণে বাড়ছে নানা ধরনের রোগবালাই। তাই শীত থেকে রক্ষা পেতে কেউ আগুন কেউ বা কম্বল পেঁচিয়ে শীত নিবারণ করছেন। রাজধানীতে শীত থেকে রক্ষা পেতে মানুষ ছুটছেন শীত বস্ত্রের বাজারে, তাই শীত বস্ত্রের বাজার বেশ জমজমাট। হাড় কাঁপানো শীত তো আরম্ভ হয়ে গেছে, শীতের কাপড় চোপড়ই কিনতেছি বেশিরভাগ, অন্য কেনাকাটা বাদ, বের হওয়া যাচ্ছে না, ঘরের তে রোদ নাই, এখানে কিছু কেনাকাটা করতে আসি, ঠান্ডা লাগে, কাজকর্ম করতে মন চায় না, ঘুমাইতে মন চায়। দাম সহনীয় জানালেন ক্রেতারা, এখানে অনেক দোকান থেকে অনেক কম, ফুটপাতে অর্ধেক কম। এতে কাপড় ব্যবসায়ীরা বেশ উচ্ছ্বসিত, বেচা কিনা বেশ ভালো। শীত এখন তো ভালোই, মোটামুটি খারাপ না, ভালোই বিক্রি হচ্ছে, মোটামুটি বেচা কিনা, শীতে এত শীত পাতা যায় এরপর মাল লইতাছে না, বিক্রি হচ্ছে মোটামুটি ভালোই সবার আশেপাশে। দুস্থদের মধ্যেও বিতরণের জন্য অনেকে কিনছেন শীতের কাপড়। শীতের জন্য গরিবের জন্য কিনতে পারে না, এই জন্য আমরা কিছু দান করব। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা। সিরাজগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে গাছ, পচে যাচ্ছে শত শত বিঘা জমির বেগুন। মাইটিভিতে এ সংক্রান্ত প্রতিবেদন সম্প্রচারের পর তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার চিত্র। চাষিদের ক্ষতি হওয়ায় দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সিরাজগঞ্জ প্রতিনিধি এইচ এম মোনায়েম খানের তথ্য ও ভিডিও চিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। লাভের আশায় ধার দেনা আর সার কীটনাশকের দোকানে বাকি রেখে বেগুনের আবাদ করেছিলেন সিরাজগঞ্জ সদরের চাষিরা, কিন্তু তাদের সেই স্বপ্ন ফিকে হয়েছে অজ্ঞাত রোগে। এ নিয়ে গত 26 নভেম্বর মাইটিভিতে সম্প্রচারিত হয় প্রতিবেদন। এরপরই নড়ে চড়ে বসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গঠন করে তদন্ত কমিটি। 30-35 হাজার টাকা খরচা হয়েছে, মাত্র 5,000 টাকার বাগান মিছি। কৃষক মানুষ বলে না আমাদের ঘরে তো টাকা থাকে না, দোকান থেকে পাকি এনে দিই। বেগুন গাছ মরে শেষ। মাইটিভিতে সংবাদ হয়েছে এটা অলিকারে, আমরা যে কজন যে প্রথম দিন সাক্ষাৎকার ছিল আমাদের সবাইকে ডাকছিল। এ অবস্থায় নিজের দায়িত্ব অবহেলা ঢাকতে ক্ষতিগ্রস্ত চাষিদের উল্টো ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে সদর উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। সরকারি লোকজন আসছিল, তারা এগুলো দেখা গেছে, পরে আমাদের জিজ্ঞেসে যে তোমরা এগুলো বলছো, বলছি আমাদের সত্য যেগুলো ক্ষতি হয়েছে এইগুলো। পেশা ধরছে যে আপনারা এইভাবে কথা বলছেন, তদন্ত আমাদের পক্ষে আসবে কিনা সেটা আমি বলতে পারবো না। আমাকে কোনো পরামর্শ এখন তো দেয় নাকি, সব ফসলই লস। পরামর্শ দিলে হয়তো আমাদের কিছু ক্ষতি কম হইতো। আর তদন্ত প্রতিবেদন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কিছু গ্যাপ রয়েছে, কৃষকেরাও তারা সঠিক সময়ে তারা পরামর্শ পায় নাই, দোকান থেকে যে কীটনাশকগুলো ক্রয় করেছিল এর কার্যকারিতা নিয়েও আমাদের একটু সন্দেহান আছে। তদন্ত রিপোর্টটি পর্যালোচনা করে আমরা এর ব্যবস্থা গ্রহণ করব। কৃষি কর্মকর্তা কর্মচারীরা যাতে মাঠ পর্যায়ে গিয়ে আবাদ করা ফসলের খোঁজ খবর নেন তা নিশ্চিতের দাবি চাষীদের। নূর মোহাম্মদ, মাইটিভি নিউজ ডেস্ক। রাজধানীর বাজার এমনকি অলিতে গলিতে এখনও শীতকালীন ফলের সমাহার, কিন্তু এসব ফলে ফরমালিন রয়েছে কিনা তা নিয়ে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছেন নগরবাসী। শীত মৌসুমের এসব ফল খেয়ে অনেকেই নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছেন বলে অভিযোগ নগরবাসীর, আর স্বাস্থ্য সচেতনতায় সবাইকে মৌসুমি ফল খাওয়ার পরামর্শ চিকিৎসকের। দর্শক, মাইটিভি সংবাদের বিশেষ আয়োজন কেউ দেখে কেউ দেখে না পর্বে খোকন চৌধুরীর ক্যামেরায় জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট।
ফলে ফরমালিন আছে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে ভোক্তাদের মাঝে। শীত মৌসুমে ফলের আমদানি বেশি থাকায় এখন অনেকেই ফল কিনছেন অনেকটা দ্বিধাবোধ নিয়েই। একটু কম দামে ফল কিনতে বেশিরভাগ ক্রেতারা আসেন রাজধানীর কারওয়ান বাজারে, কিন্তু কোনটি ফরমালিন মুক্ত আর কোনটি ফরমালিন যুক্ত সেটি কেউ বলতে পারছেন না। দেখতে পাকা মনে হচ্ছে ফরমালিন আছে কিনা এটা তো আমরা বুঝার কিছু নাই। আসলে এটা কি ফরমালিন মুক্ত না ফরমালিন যুক্ত এই বিষয়টা কিন্তু আমরা অবগত না। শীতকালীন এসব ফল খেয়ে নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ছেও কম নয়। ফলমূল খেয়ে বাচ্চারা একটু অসুস্থ হয়ে পড়ছে বা পেটের সমস্যা হচ্ছে। জোর করে পাকানো এসব ফল সরবরাহ করা হয়ে থাকে রাজধানীর বিভিন্ন আড়ত থেকে। পাইকাররাও জানে না এসব ফলে ফরমালিন মেশানো রয়েছে কিনা। আমরা ওই বাদাম তেলের খবর জানি, আর ওগুলোর খবর তো আমরা জানি না। এই যে আগুনের ধূপ, ধূপ দিয়ে একটু হিট দেয় পাকে যায়। ড্রামের ভিতরে মেডিসিন মিশাইয়া, তারপর ড্রামের ভিতরে আস্তা কলা সরাটারে নিচের দিকে দিয়া পানির ভিতরে চুবাই দিয়ে উঠে এলায়। এ বিষয়ে জানতে চাইলে একজন খুচরা ব্যবসায়ী রীতিমতোই তেড়ে এসে বললেন সবকিছুই করছেন পেটের দয়ে। বড় বড় আড়তগুলার যান, যে কলাগুলা কেমনে পাকায় কি করে ওই জায়গা গেলে আসল ইয়া পাবেন। অহন যখন কোনো কিছু পাই না, একটা বেন লইছি 50 টাকা দেয়া, হ্যাঁ কলা লই বিক্রি করি পেটটা বাঁচাই। চিকিৎসকরা বলছেন ফরমালিনযুক্ত ফল খেলে কঠিন রোগ এমনকি কিডনি রোগেও আক্রান্ত হতে পারে, সেই সাথে রোগ প্রতিরোধ ওষুধও কোনো কাজে আসে না। ফরমালিন যুক্ত যদি ফল মাছ মাংস খাওয়া হয় প্রথম ক্ষতি হয় বডিতে, আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভাইটাল অর্গানগুলি আছে কিডনি লিভার, হ্যাঁ এইগুলি নষ্ট হওয়ার চান্স থাকে এবং এগুলি আস্তে আস্তে মানে ক্ষয় হয়। সকলের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা সবসময় সিজনাল ফ্রুটস খাবেন, তাতে ফরমালিন মুক্ত খাবার অনেকটা খেতে পারবেন। সমস্যা নিরসনে ফরমালিনমুক্ত বাজার প্রতিষ্ঠায় অতীতের মতোই সিটি কর্পোরেশন কাজ করবে বলে জানালেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। ফরমালিনমুক্ত যে কোনো খাবার পরিবেশন করা এটি আমার দায়িত্ব, নিঃসন্দেহে এটিকে আমরা চেক করব। এবং আপনারা জানেন আমি একটা অ্যাপস যেটা করার মোটামুটি একটা শেষ পর্যায়ে আছি, এই অ্যাপসের মাধ্যমে কেউ যে যদি কেউ কোনো বাজার থেকে কোনো ধরনের ফল বা কোনো ধরনের শাক সবজি বা খাদ্য বা কোনো ভেজাল থাকে তারাও কিন্তু অ্যাপসের মধ্যে জানাতে পারবে। ফরমালিনের বিরুদ্ধে সরকার বারবার অভিযান পরিচালনা করলেও থামছে না ফলে ফরমালিন মেশানো বন্ধ, তবুও মানুষ বাধ্য হয়ে কিনছেন ফরমালিনযুক্ত এসব ফল। এ ব্যাপারে একটি মনিটরিং সেলের মাধ্যমে নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ। দর্শক, দৃষ্টি মেললেই দেখা যায় আমাদের চারপাশেই ঘটে চলেছে নানা ঘটনা, যা কেউ দেখে কেউ দেখে না, কেউ বা দেখেও দেখে না। কেউ দেখুক আর নাই বা দেখুক, আমরা দেখি আমাদের অনুসন্ধানী চোখ মেলে। আমরা দেখাতে চাই আমাদের দৃষ্টির অলক্ষে ঘটে যাওয়া সব অজানা ঘটনা। আর এইসব ঘটনা নিয়ে প্রতি মঙ্গলবার চোখ রাখুন মাইটিভি সংবাদে। সঙ্গে আছি আমি জাহিদ আহমেদ বাবু। দর্শক সমূহ একটি বিরতি নেবার আর ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ইন্দোনেশিয়ায় বাস গিরিখাতে পড়ে অন্তত 26 জন নিহত, আহত আরো 12 জন। এবং বিপিএল এ চট্টগ্রাম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনের মুখোমুখি সিলেট থান্ডার। বিরতির পর স্বাগত আরো একবার, আপনারা দেখছেন মাইটিভি সংবাদ। বর্তমানে যে কোনো অনলাইন বা ই কমার্স সাইট বা কোনো পণ্য সম্পর্কে জানতে গ্রাহকের মেসেজ বা প্রশ্ন উত্তর প্রদানের কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু অ্যাপ্লিকেশন, চ্যাটবট। এই ধরনের অ্যাপ্লিকেশন নির্মাণের প্রযুক্তিয়ানের দৌড়ে এখন অনেকটাই এগিয়ে বাংলাদেশ। নিজেদের প্রচেষ্টায় স্বল্প খরচে এই প্রযুক্তি তৈরি করছেন তরুণরা। বিস্তারিত মোবালিক করিমের রিপোর্টে। চ্যাটবট, এর আদুরে নাম বট, যার কাজ অনলাইনে কেউ কোনো প্রশ্ন করলে তার উত্তরের ভাণ্ডার থেকে সঠিক উত্তর দেয়া। 24 ঘন্টা প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালিয়ে যেতে অনেক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজে মেসেঞ্জারে চ্যাটবট ব্যবহার করছেন, ফলে প্রয়োজন হচ্ছে না বাড়তি কর্মীর, সারা পাচ্ছেন একই সাথে অনেক প্রশ্নকর্তা, যা ব্যবসায়িক যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
কিছুদিন আগেও যেখানে সুবিধা নিতে সাহায্য নিতে হতো বিদেশি প্রতিষ্ঠানের, কিন্তু ডিজিটাল বাংলাদেশে বিনির্মাণে তরুণ প্রযুক্তিবিদরাও এখন এগিয়ে আসছে চ্যাটবট তৈরিতে। একটা চ্যাটবট যেভাবে অটোমেটিকলি কাজ করে, আসলে মানুষের পক্ষে সেটা 24 ঘন্টা করা সম্ভব না, কিন্তু সেই 24 ঘন্টা কাজটাই করে দিচ্ছে হচ্ছে চ্যাটবট। দেশের গণ্ডি ছড়িয়ে বাংলাদেশের তৈরি চ্যাটবট ব্যবহার হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানেও। চ্যাটবট নিয়ে হচ্ছে দেশের বাইরে এগুলো তো অনেক দামে আসলে কিনতে হয়, সো বাংলাদেশেও কিন্তু অনেকে এটা নিয়ে কাজ করে। সো আমাদের বাংলাদেশি প্রোডাক্ট যদি ওভাবে তৈরি করা যায় তাহলে এটা জিনিসটা আরও সহজলভ্য হয়। তরুণ এই প্রযুক্তিবিদের এখানে দেখা মিলল আরেক কিশোর চ্যাটবট নির্মাতা শেখ রিসাদের। মাদ্রাসা নবম শ্রেণীতে পড়ুয়া শেখ রিসাদ ঈদের সালামের টাকা জমিয়ে এই বয়সে শিখেছে বেশ কিছু কোডিং। সব জায়গায় এখন এটা ব্যবহার করে হইতেছে, তো এর জন্য সবারই উচিত এই সম্বন্ধে রাখা। তার মতো যারা প্রযুক্তির এই শাখায় আগ্রহী তারা যদি সঠিক প্রশিক্ষণ পায় তবে অনেকটাই সহজ হবে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন। অন্যান্য দেশে চ্যাটবট অনেক টাকা দিয়ে কিনতে হইতেছে, কিন্তু আমাদের মতন যারা দেশে ডিজিটাল বাংলাদেশের জন্য কাজ করতেছে তাদের থেকে চ্যাটবট সহজে তৈরি করতে পারবে এবং তা ব্যবহার করতে পারবে। মোবালিক করিম, মাইটিভি, ঢাকা। এর সঙ্গে সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সাভার চামড়া শিল্পনগরী প্রকল্পের চতুর্থ সংশোধনী সহ 4,611,62,00,000 টাকা ব্যয়ে 9টি প্রকল্প একনেকে অনুমোদন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন কাল সার্বিক প্রস্তুতি সম্পন্ন, গির্জাগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। ডিসেম্বরের শেষে এবং জানুয়ারির প্রথম সপ্তাহে বড় কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বলছে আবহাওয়া অফিস, শীত বস্ত্রের দোকানের ক্রেতাদের ভিড়। সিরাজগঞ্জে অজ্ঞাত রোগে পচে যাচ্ছে শত শত বিঘা জমির বেগুন, দায়িত্ব অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। ইন্দোনেশিয়ায় বাস গিরিখাতে পড়ে অন্তত 26 জন নিহত, আহত আরও 12 জন। এবং বিপিএলে চট্টগ্রাম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনের মুখোমুখি সিলেট থান্ডার। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews, আর আমাদের অনুষ্ঠানকে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। জেলা সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শরাফত রহমান। আল্লাহ হাফেজ।